তারপরে যদি তোমরা এত বড় বেইমানি করতে পারো তা আমার ওরকম ছেলেও লাগবে না, আমার মেয়েও লাগবে না। দুনিয়াতে আমি মাসুদ রানা জন্ম নিছি একা একাই, মুক্তি আর রানা একসাথে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। দেখো মরার আগ পর্যন্ত অঙ্গ গায়ে রক্ত থাকতে তোমার কিছু হয় নাকি? খালি একটু দেখো, আমরা বলবো না, আমি নিয়ে আসবো না। সবাইকে দোয়া করো, বাবা মা দোয়া করে দাও। আব্বু, আমার কিছু লাগবে না, কয়দিন তো অনেক কষ্ট করলা তোমার আমাদের সাথে। আসলে অনেক আশা ভরসা ছিল যে এবার রোজাতে আমার ভিডিও গুলা অন্যরকম হইতো, আমি ইনকামের টাকার হয়েছিল, কিন্তু উপরে আল্লাহ দেখলো তো আজকে 23টা দিন আমি রাস্তা রাস্তায়, আজ 23 দিন আমি আমার যে ইনকামের ই ছিল সোর্স ছিল সব রাস্তায় শেষ করছি। যাই হোক, আমি কোনো চিন্তা করো না, তোমার বাবা এখনো মনে নাই, তোমার বাবার কিডনি বেঁচেলো, তোমাদের কখনো অস্বীকার করো না। যতদিন আমার কাছে আসো আমি কোনোদিন আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারি তোমাদের হেল্প করব, ঠিক আছে? কি কিনবে আপনি? কসমেটিক্স? কি মনে করো জানি না, প্রতিটা মেয়ের বাবাদের আশা থাকে যে একটা মেয়ে বিয়ে দেবো একটা ছেলে আসবে, তারপরে যদি তোমরা এত বড় বেইমানি করতে পারো তা আমার ওরকম ছেলেও লাগবে না, আমার মেয়েও লাগবে না। দুনিয়াতে আমি মাসুদ রানা জন্ম নিছি একা একাই, মুক্তি আর রানা একসাথে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তোমাদের কেউ থাকলেও ভালো না থাকলেও ভালো বাবা, আমি কিন্তু শর্টকাট কথা কই, মন ভালো লাগতেও পারে মন্দও লাগতে পারে বাবা। যে সন্তান বিয়ের পরে যদি তার ভবিষ্যৎ চিন্তা করে, বাবা আমার ভবিষ্যৎ চিন্তা না করে, সেরম সন্তান আমি জীবনে পরিচয় দেবো না, মৃত্যুর আগ পর্যন্ত কারো পরিচয় দেবো না তোমাদের। একটা সদস্য আমি তোমাদের ছেলের মতোই আশা করি আসি এবং থাকবো। মুখে বলবো বাবা, তার প্রায়শ্চিত্ত আমরা এসে পাইলাম। দেখো মরার আগ পর্যন্ত অঙ্গ গায়ে রক্ত থাকতে তোমার কিছু হয় নাকি? খালি একটু দেখো, আমরা বলবো না, আমি ভালো, আমি ভালো, এটা আমি জীবনও বলবো না, এটা তুমি নিজে প্রমাণ পাবা। বাবা মা চোখের পানির দাম দেওয়া লাগবে একদিন হলো, এটা আল্লাহ দেখবই। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন, এই দুইজনকে একটু কম ভালোবাসছি। যা কিছু জীবনে আনছি সব বড় জনের জন্য, সব বড় জনের জন্য, কিন্তু আজকে কি হলো? আমরা সবাইকে দোয়া করো, বাবা মা দোয়া করে দাও। যাও তুমি এখন বলতেছো তোমরা ছাড়া আমার কেউ নাই, আবার দুই দিন পর ঠিকই বলবা যে চিনি না, তোমরা আমার জন্য কি করছো? এই যে ছোট বাচ্চাটা আজকে রাখিবা, আচ্ছা আমরা যদি বাবা মা এখন ওরা ছেড়ে দিই ও কি করবে? বাবা মার কাজের ভুল হলে যদি রাগ করে সেটা কি কেউ ধরবে কোনোদিন? সেটা কি কোনো বাবা মা কোনো সন্তান ধরতে পারে যে আমার বাবা রাগ করছিল মারছিল? আমি সারা জীবন গর্ব করছি আমার মতন সুখী কেউ না, পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা আমি সবচেয়ে বড়গুলো, আমাকে ক্ষমা করে দিয়ে যখন আমি এই কথা লাইভে বলতাম। ছেলে সন্তান নাই মানে আমাদের কষ্ট আছে, এটা মনে রাখতে হবে, মেনে নিতে হবে। আমাদের ছেলে লাগবে না। এখন কি তাহলে টাকাটা রাখি নিয়ে নিল? লাগবে না, লাগবে না।
হাতের পাঁচটা আঙুল সমান না আমি জানি, শুরু থেকে যে সাপোর্ট দিতেছ আমার কিন্তু কোন ছেলে নাই, আর আমরা কেমন পরিবার তুমি অবশ্যই এখানে থেকে দেখতেছ যে কয়দিনই থাকো, তোমার পরিবারও আল্লাহর রহমতে অনেক ভালো মানুষ দেখে আসছে আমাদেরকে। না এক বছর তো হয়েছে, কোন ভুল তো পাই নাই, ওরা ওদের মতো যেমন আছে ভালো থাক, আর ওদের না সবার জন্য সাপোর্ট লাগবে না, না তুমি দোয়া করে দাও সবাই ভালো থাক। আমি তো অবশ্যই দোয়া করি, সবাই সব জায়গায় ভালো থাক, দোয়া করি আমাদের জন্য আল্লাহ আছে, চিন্তা করবা না আল্লাহ আছে, আল্লাহ আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা আছেন, যেহেতু আল্লাহ আমাকে ছেলে দেয় নাই, রিজিকের মালিক আল্লাহ। আমার এই বিপদের সময় আপনারা তো চার বছরের ফলোয়ার, আমাকে যে সাপোর্ট করছেন আমি কোনোদিনও ভুলবো না। আরে অনলাইন তো চার বছর, তার আগের বছর গুলো তো কি করছো, কিভাবে মানুষ করছো সেটা তো অনেকে বুঝে না, কাকি হ্যাটটা দিয়ে দেন, কেজি থেকে কেজি ক্লাস কেজি থেকে টেন পর্যন্ত কিভাবে বড় হয়েছে, বেমানকে আমি কিছু দেবো না, সোজা কথা, কোন বেমানকে আমরা কিছু দেবো না, না ভালোবেসে তো দিন শেষে সবগুলো ওদেরই, কিন্তু আমার কি কেউ আছে বলেন, আচ্ছা যে একটা ছেলে এসে কারাগারি করবে নাকি, আমি নিজের নিজে ফুটাঙ্গিরি করছি কোনোদিনও, দেখছেন মাসুদ রানার নামে কোনো কিছু আছে বলতে পারবেন, এটাই বড় ভুল করছো, ভুল সংশোধন করতে হবে, এটাই ভুল করছো, জাস্ট নামটার জন্য ঈদের সময় সারাটা রাত ঘুরছি পোশাকের জন্য, সবচেয়ে দামি পোশাকটা কিনে এনে দিছি তাদেরকে, সবচেয়ে দামি পোশাক, সারা রাত মার্কেট চক্কর মেনে বেড়াইছি, একবার পল্টন একবার পলল একবার নিউ মার্কেট একবার গুলশান, দুনিয়া ঘুরে ঘুরে পোশাক কিনে নিয়ে আসছি, আল্লাহ ভালো জানে সব, আল্লাহ দেখছে, আল্লাহ একজন আছে, তুমি পাবলিক প্লেসে মুখের কথা বলে কোনো লাভ নাই, উপর আল্লাহ একজন আছে, বাদ দাও, পাঁচ বছরে অনলাইন সংসার, তেইশ বছর সংসার জীবন, তেইশ বছর, এটা মনে রেখো, সবাই দোয়া করবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার সময় আমার পাশে ছিলেন, সাপোর্ট করছেন, আমি কোনোদিন আপনাদেরকে ভুলবো না, আমি বারবার একটা কথাই বলি, কারণ আসলে আপনারা এই চার বছর ব্লগিং আমাকে যে সাপোর্ট করছেন, নিজের পেটের সন্তান, কে কি ভুল বুঝতেছেন তাতে কিছু আসে যায় না, যার যার বিবেক, যার যার বিবেক যে যা ভালো মনে করেন, কিন্তু একটা না সন্তান তিনটা মনে রাখবেন। আচ্ছা অবশেষে কি রাখিবে, নিয়ে নিলা, হ্যাঁ এইটা আবার নেব তো বোনাস, হ্যাঁ বোনাস আবার নেব, এইটা আবারও নিবে, বোনাস এবার কাম পাঁকা হয়ে যাব, কি বলে হ্যাঁ তুমি কি বলে এরকমই জোর করে নিছো সবসময় একসময়, হ্যাঁ কিন্তু সেগুলো ভুলে গেছে রে ভাই, সবাই দোয়া করেন ভালো থাকবেন, এক হাজার রাখো, এই মারামারি করে এই আবার না, এটা কিন্তু সত্যি, আকি ছোটবেলা মৃত্যু অরে কুইত্তা কুইত্তা কুলে নিত, পারতো না কুলে নিতে মৃত্যু, কিন্তু কিন্তু রাকিব মৃত্যু দেখতে পারতো না ছোটবেলা থেকে, আজকে দেখো কে তোমার ভালোবাসা ছিল, সবাই ভালো থাকবেন, হ্যাঁ বলো মজে বই বদরে একসাথে ধুমধাম মাই, দুই মিনিট দুই মিনিট পর আবার এক ক্যারেক্টার কাছে, তো যাই হোক হ্যাপি ফ্যামিলি হ্যাপি থাকবে, ক্ষণিকের কষ্ট আল্লাহ অবশ্যই দূর করবে, আমরা হ্যাপি থাকুম, যদি আমার পাশে কেউ নাও থাকে নানা মুক্তি হ্যাপি, আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি থাকুম, শুরু করুন আজকে থেকে, অনেক তেইশ দিন অনেক কষ্ট করছি, দাঁড়ে দাঁড়ে ঘাটে ঘাটে এই জায়গায় সেই জায়গায় থানা কোর্ট কাছারি, কিন্তু আলহামদুলিল্লাহ রানা মুক্তি, রানা মুক্তি, খেয়ে না খেয়ে রাস্তা এক গ্লাস পানি খেয়ে খেয়ে ধরেছি, আপনারা ভিডিও গুলো দেখবেন, ভিডিও গুলো আসবে, যাক মা আল্লাহ আছে, বাদ দেয় ওগুলো, তো যাই হোক আমাদের ফুল ফ্যামিলি, ফুল ফ্যামিলি থাকবে, একটার বদলে ইনশাল্লাহ আপনারা আসবেন, সমস্যা নাই, কিন্তু কেউ নাও থাকলে রানা মুক্তি ফ্যামিলি, ফ্যামিলি
তো সবাই ভালো থাকবেন, তো ভালো থাকবেন মিতু এবং রিয়া যে মার্কেটে যাচ্ছে। আল্লাহ ওই এক হাজার নিয়ে নিছে কেমন মেয়েটা রাখবে। আল্লাহ হাফেজ।